কয়েকদিনের ব্যবধানে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ আসাদ এবং সিরাজগঞ্জ থেকে সহকর্মী সায়েমউদ্দিন প্রথমে যেতে চায় পাবনায়। আসাদ, পেঁয়াজের বাজার পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ ঈশিকা। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত শনিবার ভারতীয় পেঁয়াজ রপ্তানি করার কথা, রপ্তানি বন্ধের কথা ঘোষণা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ পাবনায় পেঁয়াজের দাম হঠাৎ করে যে দাম ছিল তার থেকে দ্বিগুণ হয়ে যায়। এই অবস্থায় দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় বিভিন্ন হাট বাজারে আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি সেটি হলো যে এই ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের খবরে আসলে যারা এই পেঁয়াজ আমদানি এবং ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে তারা এই পেঁয়াজের সিন্ডিকেটটা হঠাৎ করে দাম বৃদ্ধি করে দেয় এবং যে পেঁয়াজ 100 টাকা ছিল সেই পেঁয়াজ হঠাৎ করেই 200 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায় বাজারগুলিতে। তো আমরা গতকালকে পাবনা জেলার সুজানগর হাটে যেটি খোঁজ নিয়ে জেনেছি সেটি হলো যে নতুন কন্দ পেঁয়াজ, অর্থাৎ স্থানীয় ভাষায় আমরা মূল কাটা পেঁয়াজ যেটাকে বলে থাকি, সেটি 4,000-5,000 থেকে 6,000 টাকা মন দরে বিক্রি হচ্ছিল। আজকের বাজারে সেই পেঁয়াজই 1,000 টাকা কমে 4,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো আমরা আসলে এই এই দাম উঠানামার কারণে যারা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা এক বাজার থেকে কিনে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা আর্থিক লোকসানের মুখে পড়েছেন, এ ধরনের এক ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। আসলে আপনারা গতকালকে যে দরে পেঁয়াজ কিনেছেন, আজকে বিক্রি করতে গিয়ে দেখছেন যে আসলে দাম কম, এতে আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে? যদি আমরা সুজানগরের হাটে, আপনার বিখ্যাত হাট সুজানগরের হাটে, পেঁয়াজের হাট, ওখান থেকে আমরা 4,500-4,600 এরম পিস কিনে নিয়ে আইছি। আমাদের পেঁয়াজটা 120 টাকা পড়েছে কেজিতে, এখন এই পিসটা আজকে 100 টাকা আমরা বিক্রি করতেছি। আমরা এই যে লসের সম্মুখীন হচ্ছি, এটাই তো আমাদের আজকে এক একটা মনে 500-600 টাকা করে আমাদের লস যাচ্ছে। আসলে কাঁচা পেঁয়াজ এটা কোনো সিন্ডিকেটের কারণে, এটা আমদানির পরে বেসেস করে দাম উঠানামা করে। আজকে বাজারে আমদানি হয়েছে, আপনি দাম পড়ে গেছে, কমে গেছে, এখন এইভাবে কেমনেই কমে আসবে দাম, কারণ আপনার পেঁয়াজ নতুন বীজ উঠিয়ে আসতেছে এখন খেতের থেকে, কেমনেই কমে আসবে। আসলে তো আমরা তো আপনার ওইভাবে ব্যবসায়িক আমরা মতো সীমিত লাভে সেল দিই, আমরা পাইকারি সেল দিই। ঠিক আছে, শুনছিলেন আসলে তাদের আর্থিক সমস্যার কারণে গতকালকে যে পেঁয়াজ 120 টাকা কেজি দরে কিনে নিয়ে এসেছেন তারা আসলে আজকে বিক্রি করছেন 100 টাকা পেঁয়াজ দরে। আমরা পাবনার কৃষি বিভাগের সাথে একটু কথা বলে যেটি জেনেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন মূল কাটা পেঁয়াজ পাবনায় প্রায় 8,600 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তারা আমাদের জানিয়েছেন যে আসলে আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে পুরোপুরি পাবনার বাজারে পেঁয়াজ সম্পূর্ণভাবে এই মূল কাটা পেঁয়াজ উঠবে বলে, এমনই মৌসুম শুরু হবে এবং উঠবে, বাজারে আসতে শুরু করবে এমনটি আমাদের জানিয়েছেন। তো আমরা পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে এখন জানতে চলে যাচ্ছি। আমরা সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী সায়েম। সায়েম, সেখানে পেঁয়াজের বাজারে কি অবস্থা একটু জানাবেন। ধন্যবাদ আসাদ। আসলে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার পর হঠাৎ করে যে সারা দেশের যে পরিস্থিতি, সেই একই পরিস্থিতি কিন্তু সিরাজগঞ্জেও রয়েছে। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়েছি সিরাজগঞ্জ শহরের বড় বাজার এলাকায়, আমরা যতটুকু জেনেছি যে ভারত থেকে শুক্রবারে যে নিষেধাজ্ঞাটা চলে আসে পেঁয়াজের উপরে, পেঁয়াজ রপ্তানির বিষয়ে, তারপর থেকে কিন্তু হঠাৎ করে সিরাজগঞ্জের পেঁয়াজের বাজারের অতিরিক্ত যে দাম রয়েছে 100 টাকা থেকে শুরু করে 100-200 টাকা পর্যন্ত চলে যায়। আমরা পাইকারি যে আড়তদাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, সেটি কিন্তু শুক্রবারের আগে তারা যে পেঁয়াজগুলো বিক্রি করেছেন আসলে 80 টাকা থেকে 90-100 টাকা পর্যন্ত, সেই পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করে 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হয় এবং সেটির প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়ে এবং সেটি কিন্তু ক্রেতাদের উপরেও পড়েছে। আমরা যতটুকু সর্বশেষ জেনেছি যে
খুচরা বাজারে কিন্তু সেই পেঁয়াজগুলো যেগুলো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আসলে 200 টাকা 180 থেকে 200 টাকা সেগুলো কিন্তু খুচরা বাজারে এসে 200 টাকা 220 টাকা থেকে শুরু করে দাম পাওয়া যাচ্ছে এদিকে খুচরা বাজারে আমরা যতটুকু দেখেছি কথা বলেছি তারা বলছেন যে পুরাতন যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজে আসলে দাম 200 টাকা করে তারা গতকাল বিক্রি করেছেন এবং সেই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 টাকা এবং এর মধ্যে কিন্তু নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে এবং নতুন পেঁয়াজগুলো 130 টাকা করে বিক্রি হচ্ছে এখানে এবং হ্যালো সাইম ধন্যবাদ আপনাকে পাবনা এবং সেই সঙ্গে সিরাজগঞ্জ থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সুমন পেঁয়াজের বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাবেন হঠাৎ ঊর্ধ্বগতির বাজারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন ঈশিকা ধন্যবাদ আপনাকে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে একেবারে পেঁয়াজের যখন একেবারে মৌসুম সেই সময়ে পেঁয়াজের একেবারে ঊর্ধ্বমুখী দাম যে এই লাগাম ছাড়া দামে সাধারণ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যেই একটা অস্বস্তিদায়ক একটা অবস্থা সৃষ্টি হয়েছে বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে ক্রেতারা বলছে যে এই মৌসুমে বিশেষ করে সাধারণত কম দামে তারা পেঁয়াজ কিনে স্বস্তিতে থাকে আর সেই মৌসুমে এসে পেঁয়াজের দাম বাড়লো বাড়লো তো বাড়লো তার সাথে কিন্তু পেঁয়াজের সাথে রসুনের দাম বাড়লো এবং অন্যান্য এর প্রভাব যে পড়লো সকল পণ্যে যে এর প্রভাবটা পড়লো আর একই সাথে কিন্তু বিক্রেতারাও কিন্তু একটা অস্বস্তিদায়ক অবস্থার মধ্যে পড়েছে কারণ যারা আমদানিকারক সেই আমদানিকারকরা নতুন করে যেহেতু আমদানি করতে পারছে না সেই আমদানি করতে না পারার ফলে আগের যে পেঁয়াজের পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কিন্তু অতিরিক্ত মুনাফায় বিক্রি করছে কিন্তু তারা কিন্তু এর জন্য কোনো কিন্তু কাগজ বা ভাউচার দিচ্ছে না যারা পাইকারি বিক্রেতাদের কাছে এই আমদানিকারকদের কাছ থেকে পাইকারি বিক্রেতারা যে ভাউচার পাচ্ছে না তারা মনে করে যে এতে যদি প্রশাসনিক কোনো বিশেষ করে যে বাজার মনিটরিং যদি শুরু হয় তাহলে তারা কোনো জবাব দিতে পারবে না কিন্তু আসলে দরকার হচ্ছে একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না হলে আসলে এক এক জায়গায় কিন্তু পেঁয়াজের দাম এক এক রকম যে যেভাবে পারছে সেটা সেভাবেই কিন্তু দাম রাখছে আজকে আমি এখানে এসে দেখছি কিন্তু এখানে কিন্তু 190 টাকা পাওয়া যাচ্ছে এই পেঁয়াজ কিন্তু আবার অন্যান্য জায়গায় কিন্তু আবার এটি 200 টাকার অনেক উপরে এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম বাড়ছে আমি একজন ক্রেতাকে আমি একটু যুক্ত করছি তিনি আসলে বাজার করতে এসে কি অবস্থা দেখছেন আগে পেঁয়াজ কিনছি 90 টাকা 100 টাকা কেজি 190 টাকা এখন পেঁয়াজ দুই দিনে 200 টাকা এখনকার সময় এখন দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম অনেক উঠে গেছে প্রায় 200 টাকা আজকে পেঁয়াজ কিনছি 175 টাকা কেজি এই আর কি আর অন্য অন্য কাঁচামাল সহ বিভিন্ন জিনিসের দাম বাড়ছে সকল জিনিসের দাম বাড়ছে কাঁচামাল বলেন পেঁয়াজ রসুন বলেন গরম মশলা টসলা এসবগুলো সমস্ত জিনিসের দাম বেশি বৃদ্ধি ঈশিকা যেভাবে বলছিলাম আসলে পেঁয়াজের দামেরই প্রভাব কিন্তু আসলে যে পড়েছে সব কিছুর উপরে এখন ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই একটা অস্বস্তিদায়ক অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আসলে প্রশাসনিক তৎপরতা যার মাধ্যমে বাজার ব্যবস্থাপনাটাই জরুরি এই ছিল সাতক্ষীরার সর্বশেষ আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ঈশিকার কাছে সুমন অনেক ধন্যবাদ আপনাকে সাতক্ষীরা থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানছিলাম পেঁয়াজের দাম বাড়ায় কাঁচা পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষকরা এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম শামীম প্রান্তিক পর্যায়ে মাঠে পেঁয়াজের দাম কেমন কৃষকরা কি বলছেন
ধন্যবাদ ঈশিকা। আপনি যেমনটি জানাচ্ছেন যে সারা বাংলাদেশের মতো রাজবাড়িতেও পেঁয়াজের দাম হুরহুর করে বৃদ্ধি পাচ্ছে, তো এই পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে রাজবাড়ির যে সাধারণ কৃষক রয়েছেন সেই সাধারণ কৃষক কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছেন, তারা অগ্রিম পেঁয়াজগুলো উঠে বাজারে বিক্রি করা শুরু করছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে রাজবাড়ি এই পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই যে রাজবাড়িতে যে পেঁয়াজ চাষিরা রয়েছেন সেই পেঁয়াজ চাষিরা ইতিমধ্যে অনেক পেঁয়াজ কিন্তু উঠানো শুরু করে দিচ্ছেন। এই মরিকাটা পেঁয়াজগুলো উঠানোর কারণে এই পেঁয়াজের আমি কথা বলেছি কৃষকদের সাথে, যে পেঁয়াজটি উঠিয়েছেন সেই পেঁয়াজটি কিন্তু আরো 10 থেকে 15 দিন পরে যদি এই পেঁয়াজটি উঠায় তো এই পেঁয়াজের এখন যে মন এক বিঘায় হয়তো 55 থেকে 60 মন হবে, কিন্তু 10 থেকে 15 দিন পরে এই পেঁয়াজটি উঠালে 70 বা 75 মন হতো, এক বিঘায় মন হতো, তাতে এদিকে কিন্তু কৃষকটা লাভবান হতো। তবুও তারা অতি লাভের আশায় বা এই যে পেঁয়াজের দাম যা বৃদ্ধি পেয়েছে সেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, যে কারণেই কিন্তু যে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে বা আমি আরো অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অগ্রিম পেঁয়াজ উঠানোর কারণে পেঁয়াজের যে লক্ষ্যমাত্রা ছিল তা কমে আসবে। তো সব মিলে বলা যায় যে রাজবাড়িতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেক কৃষক অগ্রিম পেঁয়াজ উঠানো শুরু করেছে। তো এই ছিল রাজবাড়ি জেলার পেঁয়াজের সর্বশেষ কথা। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে ঈশিকা আজিজের কাছে। ঈশিকা শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ি থেকে অগ্রিম পেঁয়াজ তোলার খবর জানছিলাম সহকর্মীর কাছে।